নানা শঙ্কা ও আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার শেষ হয়েছে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। দেশটির মানুষ এখন অপেক্ষা করছে কাঙ্ক্ষিত ফলাফলের। এরই মধ্যে অর্ধেক আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন তথা ইসিপি। এরই মধ্যে দেশটির সংঘাত প্রবণ বেলুচিস্তান প্রদেশের একটি আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা করেছে ইসিপি। এতে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রধান আখতার জান মিঙ্গল। বেলুচিস্তান ন্যাশনাল পার্টি তথা বিএনপির প্রধান সর্দার আখতার জান মিঙ্গল প্রদেশের প্রথম কোনো আসনে জয় পেয়েছেন। বেলুচিস্তান আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও এখানে সবচেয়ে কম সংসদীয় আসন। এই প্রদেশে মাত্র 16টি সংসদীয় আসন রয়েছে। দারিদ্র্যপীড়িত এই প্রদেশে প্রায় সবসময়ই বোমা হামলার ঘটনা ঘটে। ভোটের আগের দিন বুধবার এই প্রদেশে স্বতন্ত্র প্রার্থী ও একটি দলের নির্বাচনী অফিসের বাইরে দুটি বিস্ফোরণে অন্তত 30 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। পাকিস্তানের অধিকাংশ রাজনৈতিক দল দক্ষিণ পশ্চিমের এই প্রদেশের ভোটারদের অবহেলার চোখে দেখে। আবার প্রায় সময় বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগসূত্রের অভিযোগ দিয়ে এই প্রদেশের নেতাদের ফাঁসিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এদিকে ইতোমধ্যে অর্ধেক আসনের ফল ঘোষণা হয়েছে, যেখানে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এখনও এগিয়ে আছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 265টি আসনের মধ্যে এখন পর্যন্ত 136টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 54টি আসনে জয় নিয়ে এখনও এগিয়ে রয়েছেন। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পিএমএলএন। তার দল পেয়েছে 42টি আসন। এর আগে বৃহস্পতিবার পাকিস্তান জুড়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ বন্ধ হওয়ার 18 ঘন্টা পর শুরু হয় ফল ঘোষণা। পাকিস্তানের যে কোনো নির্বাচনের জন্য এই বিলম্বের পরিমাণ অনেকটাই অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। অন্যদিকে সরকার গঠনের জন্য পাকিস্তান পিপলস পার্টি তথা পিপিপি ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের তথা পিএমএলএন এর সঙ্গে জোট গঠন করবে না তেহরিকে ইনসাফ পাকিস্তান পিটিআই। শুক্রবার পিটিআই নেতা ব্যারিস্টার গহর জানান তারা পিপিপি ও বা পিএমএলএন এর সঙ্গে কোনো যোগাযোগ করছে না। তিনি দাবি করেন পিটিআই জাতীয় পরিষদের 150টি আসনে জয় লাভ করার পথে রয়েছে এবং কেন্দ্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক মানে 134টি আসন অর্জন করতে পারবে। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।